শুভ সকাল ছোট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে এসো আজকে আবার আমরা আমাদের পড়াটা শুরু করি। সবাই বই খাতা পেন্সিল সব কিছু নিয়ে ক্লাস করতে উপস্থিত। ছোট সোনামণিরা, গত ক্লাসে আমি তোমাদের রুবির বাগান বলিয়েছিলাম, মনে আছে কি? চারটা প্রশ্ন দিয়েছিলাম, নিশ্চয়ই বাসায় বসে পড়েছ। আজ আমি তোমাদের পাঠ ৪৭ পড়াবো। পাঠ ৪৭ কি আছে তাহলে আমরা দেখে নিই, সবাই বই বের করো। পাঠ ৪৭ আছে দেখো মায়ের ভালোবাসা সম্পর্কে। মায়ের ভালোবাসা সম্পর্কে একটা গল্প, তাহলে আমরা পড়ি, তোমার মনোযোগ সহকারে শোনো এবং বই সঙ্গে রাখো। দেখো, একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে বসে আছেন। এমন সময় একটি লোকের হাতে একটি পাখির বাসা, বাসায় দুটি ছানা। নবীজি দেখলেন কাছে মা পাখিটা উঠছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। মা পাখিটা কী হলো বলো তো? কাছে এলো, বাচ্চাদের আদর করলো, ডানা দিয়ে তাদের ঢেকে রাখলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, ছানা দুইটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। লোকটি তার ভুল বুঝতে পারলো, নবীজির কথা মতো কী করলো বলো তো? কাজ করলো। তাহলে গল্পটিকে কী বুঝলাম বলো তো? বুঝলাম দেখো মায়ের কত ভালোবাসা, বাচ্চাদের কী করছে বলো তো? মায়ের কাছ থেকে আলাদা করে ফেলছে। লোকটি কী করেছিল? পাখির বাসাটা কী ছিল? দুইটি ছানা ছিল। লোকটি কী করেছিল? লোকটি কি পাখির বাসাটা নিয়ে চলে এসেছিল, তারপরে কী করছিল? দেখো পাখির বাসাটা, হাতে একটা পাখির বাসা ছিল লোকটি। তাহলে লোকটি দেখে কী বললো? দেখো মা পাখিটা কাছে উঠছে, লোকটি কী করলো? সরে দাঁড়ানোর পরে কী হলো? পাখির বাসাটি কী বললো? নবীজি রাখতে বললো, লোকটি সরে দিতে। লোকটি সরে গেলে মা পাখিটা কাছে এসে বাচ্চাদের কী করলো? আদর করতে লাগলো। তাহলে এখানে বুঝতে পারলাম কি বলতো, যে মায়ের কত ভালোবাসা, মা ছানা দুটিকে কত ভালোবাসছে। মা কিন্তু সবাইকেই ভালোবাসে, কি বাচ্চাদের ভালোবাসে না? মা তাদের বাচ্চাদের খুব ভালোবাসে। এখানে গল্প থেকে বোঝা যাচ্ছে যে মায়ের ভালোবাসা কতটা গভীর। এখন এখানে দেখো কিছু যুক্তবর্ণ আছে 61 পৃষ্ঠায়। আমি এই যুক্তবর্ণগুলো বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো, বোর্ডে আমি পড়ছি, খেয়াল করো। এখানে যুক্তবর্ণ দিয়েছি মহাম্মদ, এখানে কি আছে দেখো, দুটো ম, কি আছে? দুটো ম, দুটো ম একসাথে দেওয়া আছে, তাহলে ম আর ম দুটো যুক্তবর্ণ, তার মানে দুইটা বর্ণ একসাথে। এবার তারপরে আছে বাচ্চা, তাহলে দুটো চ, চ আর চ, তাহলে কি দুটো চ একসাথে হলো বাচ্চা। তাহলে কয়টা যুক্তবর্ণ শিখলাম আমরা? দুইটা, একটা ম ম আর একটা চ আর চ, দুটো ম একসাথে ম যোগ ম আর চ দুটো একসাথে চ যোগ চ। এই গল্পের ভিতরে কিন্তু যুক্তবর্ণগুলো আছে। তারপরে এবার দেখো এখানে দেওয়া আছে যে ছবি দেওয়া আছে, এখানে আমরা কী করবো বলো তো? শব্দ বানাতে হবে, লিখতে হবে। এখানে কি কি দেওয়া আছে দেখো তো, কি উল্টা পাল্টা দেওয়া আছে, এখানে তাপা দেওয়া আছে, তাহলে কী হবে? এখানে পাতা, এখানে নাচা দেওয়া আছে, তাহলে এখানে কী হবে? সঠিকটা ছানা। এখানে খিপা দেওয়া আছে, সঠিকটা কী হবে? পাখি। এখানে কী আছে? ছগা, তাহলে ভুল আছে, তাহলে এখানে কী লিখতে হবে? গাছ। পাতা, ছানা, পাখি, গাছ। এবার তার পরে আছে দেখো কি, শূন্য স্থান, এখানে পাশে কিছু শব্দ দেওয়া আছে। দেখো ডান দিকে কয়েকটি শব্দ আছে, সেগুলো বাম দিকে খালি জায়গায় ঠিকমতো বসায়। তাহলে এখানে কিছু শব্দ আছে, আমি বোর্ডে লিখেছি, খেয়াল করো সবাই। শূন্যস্থানগুলো দেখো, মহানবীর নাম ব্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এখানে কী লিখবো বলো তো? এখান থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে মা পাখিটা বাচ্চাদের, এখানে কী আছে? ড্যাশ করলো, এখানে কিন্তু শব্দটা দেওয়া আছে, কী হবে বলো তো? মা পাখিটা বাচ্চাদের আদর করলো, এখান থেকে নিয়ে লিখতে হবে।
হবে লোকটি নিজে ভুল বলেছে নিজে ভুল বুঝতে পারো বা পাখি ছানা দুইটিকে জানলাম না পাখি ছানা দুইটিকে ড্যাশ হবে তাহলে কি করতে হবে বাঁচাতে হবে বাঁচাতে হবে এবার আমরা একটু পড়ি আর একটু এখানে আমি যুক্ত বর্ণ লিখেছি দেখো মোহাম্মদ তাহলে তো দুটো ব ম আর ম এখানে বাচ্চা দুটো চ চ চ শূন্যস্থান পূরণে কি করেছি দেখো এক নম্বর মহানবীর নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে হযরত লেখা ছিল দুই নম্বরে মা পাখিটা বাচ্চাদের ড্যাশ করলো আদর করলো তিন নম্বরে লোকটি নিজের ড্যাশ বুঝতে পারলো ভুল বুঝতে পারলো চার নম্বরে পাখির ছানা দুইটিকে ড্যাশ হবে তাহলে বাঁচাতে হবে এখানে বইয়ে কিন্তু কি আছে শব্দগুলো কিন্তু দেওয়া আছে দেখেছো আমি এখান থেকে নিয়ে কি করেছি শূন্যস্থানটা পূরণ করেছি তাহলে ছোট্ট সোনামণিরা কি বুঝেছো গল্পটা মায়ের ভালোবাসা হ্যাঁ মায়ের ভালোবাসা কিন্তু অনেক গভীর মা কিন্তু তাদের ছেলে মেয়েদের কি অনেক ভালোবাসে বুঝতে পেরেছো তাহলে মায়ের ভালোবাসা গল্পটা কিন্তু খুব সুন্দর তাই না তাহলে এই গল্পটা একটু ভালোভাবে পড়বে বাসায় এটাই তোমাদের বাড়ির কাজ আর বোর্ডে যা করালাম যুক্তবর্ণ দুইটা এটা শিখবে শূন্যস্থানটা শিখবে ঠিক আছে তাহলে ছোট্ট সোনামণিরা পড়াশোনা বাসায় বসে ভালো করে করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা সবাইকে ধন্যবাদ।